जाते खादा गरीब नवा राम आईने दे चिस्तरा मातुल्ला लेने के बोले दिले ए बुते के बोलबो फकीर बाबाई কোথায় কোথায় বাড়ি তোমার এক কোটা থেকে বলবে আমার বাড়ি মামার বাড়ি হলো পশ্চিম দেশে এখানে কি খাবার কি ব্যাপার এখানে এসো কেন একটাই কথা বলেছে বাবারা বাবারা আমি এসেছি আল্লাহর হুকুমে নবী হুকুমে তুমি শুনে রাখো এখানে তোমার জায়গা নেই ফিরে যাও ফিরে যাও বড় দিনে ওই পিতৃরাদের শ্বশুররা এসেছি আল্লাহর হুকুমে নবী হুকুমে আল্লাহ তোমার কথা শুনে পিসবা হব না আমি আল্লাহর বান্দা আল্লাহর হুকুম এসেছি আল্লাহর হুকুম ছাড়া পিসবা হব না আল্লাহু আকবার কারণ তার কাছে ছিল কি ইমানে পাওয়ার বিশ্বাস করুন যদি আজকে ইমানে পাওয়ার থাকতো এই মনের দুর্বলতা থাকতো না ঠিক কি না কারণ আল্লাহকে যারা ভয় করে তারা সৈন্য অস্ত্র বোমা এগুলো ভয় পায় না ভয় পায় আল্লাহকে বিশ্বাস করুন আল্লাহু আকবার শোনো যদি এখান থেকে তুমি না যাও হয়তো তোমার এখানে প্রাণ নষ্ট করা হবে বলে তাতেও রাজি আছে প্রভু কিন্তু এখান থেকে পিসবা হব না তাই নাকি ঠিক আছে দেখা যাবে একার জন্য নয় 30,000 সৈন্য কতজন 30,000 সৈন্য বাবা বাবা 30,000 সৈন্য নিয়ে একবার রেডি অস্ত্রশস্ত্র হাতে নিয়ে এই ফকির বাবা যেখানকার মানুষ সেখানে ফিরে যাও শোনো এসেছি আল্লাহর হুকুমে আবার বলছি আল্লাহর হুকুম ছাড়া ফিরে যাব না আল্লাহু আকবার যদি না যাই তাহলে তোমার প্রাণ নাশ করা হবে খাজা মঈনুদ্দিন চিশতি বলেছে বাবা তোমাকে মারবে আমি তো আল্লাহর বান্দা তবে আল্লাহ তো বলছে বান্দা বিপদে মুসিবতে আমি আল্লাহকে ডাক নিশ্চিত সাহায্য পাবে তুমি তো আল্লাহর বান্দা এই বিপদে আছে তো আল্লাহকে ডাক নিশ্চিত আল্লাহ সাহায্য পাবো কেন ঈমান ছিল পাকা তাই আল্লাহকে ডাকলে সাহায্য পাবো এই ভরসাটুকু ছিল আমাদের ঈমানটা হয়ে গেছে দুর্বল এজন্য ভয় পাচ্ছি যে বিপদে মুসিবতে আল্লাহ ডাকলে পাবো না তাই আগে থেকে নিজেই সচেতন হচ্ছি হ্যাঁ অসুবিধা নেই একটু ঈমানটা মজবুত করুন বিশ্বাস করুন ওয়া মানা জবান জগেনা ও শুনমান গেরা আরে খাদাম ঈদের দিন চিস্তিনা মাতুল্লা নে গে ওদি আমার ডেকে বলে চিনে ওরে আমার ভক্ত মরিদেরা শুনে না গো ভয় পেও না পা পেও না লুত্তা হল না আল্লাহকে ভয় পা আমি না দিক মিনে টল্লা পাকে ডাকবো আমি আল্লাহ পাক একটু বাড়ি ডাকবো আমি যে বিপদে আছি মুসিবতে আছি খাদাম ঈদের দিন চিস্তিনা মাতুল্লা নে গে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার শোনো বতামে হিন্দুস্তানে জমিনে আজানের ধ্বনি দিছিলেন দরে বড় আর একটু দরে বড় সর্বপ্রথম আজানে ধ্বনি দিলেন আল্লাহু আকবার কি আওয়াজ জীবনে কখনো শুনিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমি আজান দিয়েছি বেশ কিছু জায়গা বন্ধ করে নিলাম ওদের ছুড়ে দেওয়া অস্ত্র পশম পরিমাণ ক্ষতি হবে না একবার জোরে বলুন এটি একসঙ্গে হবে না আল্লাহু আকবার কেন ঈমানে পাওয়ার দিয়েছে একটা আলাদা আর আল্লাহর আযানের ধ্বনিটা হিন্দুস্তানে দিয়ে বেশ কিছু জায়গা তিনি বন্দী করলেন আল্লাহু আকবার হতে ডেকে বলছেন আরে পিতৃরাজের লুলানো সৈন্যরা ওরে কুত্তা শুনে রাখ তোরা এত নুনায় বিরুনায় শুনলি না আমাদেরকে মারবি তবে আমার কাছে অস্ত্র নাই বোমা নাই আমার কাছে অ্যাটম বোমা নাই পারমাণবিক বোমা নাই একবার জোরে বলুন
30 হাজার অস্ত্র একসঙ্গে ছাড়বে আর আমি একটা দানা। আল্লাহু আকবার, তাসবীহ দানা, তাসবীহ ওয়ালা দানা, আল্লাহু আকবার বলে ছাড়বো। এতেই আল্লাহ 30 হাজার অস্ত্রকে আল্লাহ হেফাজত করবে। একটু দূরে বলুন, আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান, ভয় পাচ্ছেন কেন? ঠিক বলছেন, ভুল বলছেন? অতএব মুসলমানেরা ভয় পায় না, আসলে এদেরকে ভয় দেখানো হচ্ছে। মনে করছে কি এদিকে তাবরিজ আনসারিকে মেরেছি, মুসলমানরা ভয়ে সব চিন্তিত, ওদিকে মালদা সানাউলকে মেরেছি, মুসলমানরা ভয়ে হয়তো ঘরে দরজা দিয়ে বসে থাকবে। কিন্তু মুসলমানদের রক্ত দেখার অভ্যাস আছে না নাই বলুন? এই মুসলমান দেশকে ভালোবাসে, দেশের জন্য এই মুসলমান রক্ত দিয়েছে, কুইন্টাল কুইন্টাল রক্ত মুসলমান দেশের জন্য দিয়েছে। আবারও যদি রক্ত দিতে হয় দেশের জন্য, এই মুসলমান দিতে রাজি আছে। কিন্তু মুসলমানদের যদি কোরআনের উপর হস্তক্ষেপ করো, মুসলমানদের যদি ইমানের উপর হস্তক্ষেপ করো, মুসলমানদের মসজিদের উপর যদি হস্তক্ষেপ করো, মুসলমান ওই হাতটাকে কেটে দেবে, অন্যায় মানবে না। একবার জোরে বলুন, এটাই দেবান্দারে পাবে। ঠিক বলছে, ভুল বলছে? ভাবতেছে আমি প্রতিবাদ করলে অবস্থা খারাপ? ও ভাই, এই ভয়ে আপনি চুপ, যে প্রতিবাদ করছে সে মার খাচ্ছে, আপনি ভাবছেন আমি প্রতিবাদ করলে আমি মার খাবো। এই ভয়ে মাত্রে মাত্রে এক এক করে সবাইকে মারবে, কিন্তু একসঙ্গে যখন আল্লাহু আকবার বলে স্লোগান দেয়, মুসলমানদের তাকবীরাত ধ্বনিতে গোটা ময়দান ফাঁকা হয়ে যায়। জোরে বলুন, আর মুসলমান এই কদিনে তাই করিয়ে দেখিয়ে দিয়েছে। ঠিক বলছেন? ভুল বলছেন? যেহারে আন্দোলন শুরু করেছে, কিন্তু বাবু অনেকে বলছে বিজেপি যারা নেতৃত্ব দিচ্ছে, নেতা যারা, সব তো মাতাল, মাতাল না পাক্কা মাতাল, কি বলে তো ঠিক নেই, ঠিক কি না? এরা আগে অশিক্ষিত, আর এটাই তো নবী বলেছেন কায়ামতের আলামত, শেষ জামানায় নেতা মাতব্বর হবে, যাদের পেটে ডুবুরি নামালে একটা কক্ষর খুঁজে পাওয়া যাবে না, এরাই দেশের মাতব্বর হবে। তো এর গা মুখ দিয়ে কি ভালো আশা করা যায় না? কখনো বলছে গরুর দুধে সোনা পাওয়া যাচ্ছে, মানে দেবতাকে চাগিয়ে গরুটাকে মাথায় তুলে দিয়েছে, ঠিক কি না? যে তবে মুসলমান খেতে পাচ্ছে না, মানুষ খেতে পাচ্ছে না, এ নিয়ে কোনো চিন্তা নেই। চিন্তাটা কিসের? গরু বাঁচবে কি করে, ঠিক কি না? আল্লাহ আমার ভাইরা, শুধু তাই নয়, পেঁয়াজের দাম এত বাড়লো কেন, মানুষ খেতে পাচ্ছে না, সেই নিয়ে চিন্তা নাই। আর একজন কি বলছে জানেন? বলতেছে আমি পেঁয়াজ খাই না, আমি ওর সম্বন্ধে খুব একটা ভালো বুঝি না, আমি যখন খাই না ও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে যদি বলা হতো যে ঘাস বন্ধ, গরু যে ঘাস খায় তো ঘাস বন্ধ, তো মনে হয় ধন ভাই বসতে, বুঝতে পারছেন? মানে এমন একটা সময় মানুষের চেয়ে গরুর দাম বেশি আছে। ঠিক বুঝলেন? ভুল বলছেন? আর এটা হিন্দু ভাইদের চোখে চশমা লাগিয়ে কালো চশমা পরিয়ে ভোট গুলো এক কেজি চোখে লেবে, তাই এখন হিন্দু ভাইরা অনেক সচেতন হয়েছে। ঠিক বলছেন? ভুল বলছি? যেই বলছে পেঁয়াজের দাম এত বাড়লো কেন, জবাব দাও, শোনো পাকিস্তানে 5টা বোম মেরেছে। হিন্দু ভাইরা আনন্দ, ওরে বাপ রে বাপ, বিরাট বাপা, এ তো আমাদের সরকার না তো দেবতা, ওরে বাপ রে বাপ। আবার যখন বলতেছে আমার গা আপার কি বলে জিএসটি চাপাচ্ছ কেন, ব্যবসায় ক্ষতি হচ্ছে, জিএসটি বন্ধ করো, আওয়াজ তুলে শোনো হিন্দুস্তানটা মুসলিম থাকবে না, শূন্য করবে, হিন্দুস্তান বানাবো, তুমি যা পারো করো, অসুবিধা নেই। বুঝতে পারছেন? তবে ওরা যখন স্লোগান তুলছে, যখন প্রতিবাদ করতে যায়, তখন তাদের মুখে দিচ্ছে কি খাদ্য না, ওদের দিচ্ছে মুসলমানদের শেষ করব, এই প্রাণটুকু শোনাচ্ছে, ওরা আনন্দে আনন্দিত। কিন্তু অনেক হিন্দু ভাইরা বুঝেছে এনআরসি যদি হয় বাদ পড়ে বেশি কারা, হিন্দু ভাইরা মুসলমানেরা হাওয়ায় উড়ে আসেনি, এরা পানিতে ভেসে আসেনি, এদের বাপ দাদা 14 ফুট নথিভুক্ত খুঁজলে পাওয়া যাবে কি যাবে না বিশ্বাস করুন, আর খুঁজে পেয়েছে। ঠিক বুঝছেন? ভুল বলছি? ও একটা উপকার করেছে। কি উপকার? মুসলমানদের অনেক অনেক তথ্য যেগুলো ডিস্টার্ব ছিল সেগুলো কমপ্লিট হয়েছে, বিশ্বাস করুন। আসামে আপনাদের আল্লাহ শুকুরি, আপনাদের দোয়াই প্রতি বছর যাওয়া হয়, এবারে যাওয়া আবার ইনশাল্লাহ এই জানুয়ারি 29 তারিখে। তো কথা বলো আসামের মানুষের ফোনে করে কথা হয় কি খবর, 14 প্লাস 14 লক্ষ প্লাস গায়ের মুসলিম বাদ পড়ে যায়, মুসলমান 4 থেকে 5 লক্ষ বেচ্ছে বেশি নয়। তবে আল্লাহ শুকুরিয়া, এরা চাচ্ছিল কি মুসলিম শূন্য করতে, আর আল্লাহর কত শুকরিয়া, দেখুন 7 ফুট থেকে বেরিয়েছে কি কেঁচো ফুট থেকে সাপ বেরিয়েছে, ঠিক নেবে নেই? আল্লাহ তোমরা দেখতে, তোমার এই হিন্দুস্তান বানা দরকার নাই, আর মুসলিম শূন্য দরকার নাই, যা আছে তাই থাক, একসঙ্গে স্লোগান তুলে দে। আজকে যদি ভয়তে আবার নতুন নতুন খবর দেখতেছেন নিশ্চয়ই জানবে, না কি বলছে এনআরসির ব্যাপারে আমি আলোচনা করিনি,
বিশ্বাস করুন হিন্দু ভাই তিনি বোঝাতে চেয়েছিল মুসলমান না আতঙ্কবাদী সন্ত্রাসী দেশের শহীদ ঠিক বলছি ভুল বলছি বলেন ধর্মের স্থান আল্লাহর ঘর ইবাদত গৃহ আল্লাহকে ডাকি যেখানে সেই ঘরটা তোমরা ছিনিয়ে নিয়েছো তারপরে মুসলমানরা দাঙ্গা করে কেন বিচার করবে কে আমাদের ক্ষমতা নেই বিচার দিয়েছে আল্লাহর কাছে আল্লাহ পাক তিনি হেফাজত করবে একবার জোরে বলুন ওয়ামান ওজরা জগেনা ওয়ামান বিমা গম্মা তুম্মা তানিনা ও শামান গিরা যদি খামোশ শুরু হয়ে যাবেন আসমান যেন জমজম পায় কিনা আসমান যেন জমিনে ঠপ্পর দেবে কোন পৃথিবী যা সমাতাল হয়ে যাবে কোন বিল্ডিং বালাখানা কোন ইমারত কিছু খুঁজে পাওয়া যাবে না ও শামান গিরা একটি কোন মাদ্রাসা দ্বিতীয় কোন মসজিদ এই দুটো আমাদের আসমান জমিনে ঠক্কর দেবার পরে আবার এই দুটো জিনিস আল্লাহ পাক দান করিয়ে রাখবেন একবার জোরে বলো আর একটু জোরে বলো পাওয়া যাবে কি যাবে না আসমান ভাই আমি স্টেজ আছি পরে করে আসমান জমিনে ঠক্কর দেবে পৃথিবীর সাথে সমাতাল সমান হয়ে যাবে কিন্তু মাদ্রাসার মসজিদ দাঁড়িয়ে থাকবে হেফাজতের দায়িত্ব নিয়েছে আল্লাহ তুমি যখন মসজিদটাকে ছিনিয়ে নিয়ে আর মুসলমানদের ভিক্ষা দিচ্ছে পাঁচ একর জায়গা আচ্ছা মুসলমান কি ভিখারি হয় ওরম জায়গা মুসলমান কত দান করে ঠিক বলছি ভুল বলছি মুসলমানেরা এরা নিতে চায় না এরা দিতে ভালো ভালো ঠিক বলছি ভুল বলছি বলে জি আমার ভাইরা এই আমাদের বাংলার আইকন পীর আব্বাস সিদ্দিক ভাইয়া এখন মুসলমানদের মুখে মুখে জবানে জবানে ভাইজান 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 ঠিক বলছি ভুল বলছি কেন যে দেশের কাজ করে মানুষ তার পিছন দৌড়া ঠিক কি না মোদি আশ্বাস দিয়েছে কাজ করবে কিন্তু কাজের বদলে মোদি ধান্দা শুরু করে দিয়েছে মানুষের ইস্পা কিন্তু সংগঠন তো বহু আমরা দেখছি যেটা মানুষের নলেজে ঢুকতে বাকি নেই কিন্তু বহু সংগঠন আছে আছে কাজ করেছে আমি একে অস্বীকার করব না কম আর বেশি কিন্তু অল্প দিনে চার বছর পূর্ণ হয়নি তার ভিতরে 100 বিঘা জায়গা কিনে তার উপর পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি নলেজ সিটি তৈরি করছেন এটা খুশির কথা না ভাই তাই মানুষ পিছনে দৌড়াচ্ছে আমি আপনাকে যেটা বলা দিতে চাচ্ছিলাম যে 5 একর জায়গা ভিক্ষা দিচ্ছে দরকার নাই মুসলমান চাইলে আব্বাস সিদ্দিক ভাইজান এর ওসিলা যেমন 100 বিঘা জায়গা হয়েছে আল্লাহ চাইলে এই মুসলমান যদি অল্প অল্প যদি দান করে আল্লাহ চাইলে 100 বিঘে জায়গা তৈরি হয়ে তার উপর আল্লাহর ঘর বানিয়ে নিতে পারে ঠিক বলছি ভুল বলছি অতএব ভিক্ষা দরকার নেই চেয়েছিলাম কি আমরা চেয়েছিলাম বাবরি মসজিদ যে জায়গায় আছে ওই জায়গাটুকুন যদি দিতেন যে জায়গাটুকুন মসজিদ আছে ওইটুকুন দিলে যথেষ্ট ছিল তোমরা মসজিদটা নিয়েছো সব নিয়েছো দিচ্ছে 5 একর জায়গা আমার দরকার নাই চেয়েছিলাম মসজিদ যখন তোমরা ছিনিয়ে নিয়েছো শক্তি তোমার হাতে তাই মনে রেখো আল্লাহর যে শক্তি বেশি তোমার নাই আমরা এখন মজলুম আর মজলুমকে আল্লাহ কবুল করে নবী বলেছেন সারাসু দামাতি মুস্তাজাবাতি লা শাক্কা ফিহি দাওয়াতুল মুসলিম দাওয়াতুল মুসাফি ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালিদিহি নবী বলেছেন তিনজন ব্যক্তির দোয়া কারেন্টের মতো আল্লাহ তার কবুল হয় সুস্থ মালে যেমন বাল্ব 1 সেকেন্ড জ্বলতে দেরি করে না ঠিক তদ্রূপ এই তিন শ্রেণী ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে তার ভিতরে মুসলিম দোয়া মজলুম মানে আপনি জানেন আপনি আমার প্রতি অত্যাচার করছেন আমি দুর্বল আমি মজলুম হয়ে গেলাম আমি যদি দোয়া চাই আল্লাহ এই মজলুমের দোয়াকে কবুল করে তাই মসজিদের ব্যাপারে আমরা দায়িত্ব দিছি আল্লাহর বিচার দিছি আল্লাহর কাছে নিশ্চিত আমার আল্লাহ পাক উচিত জবাব দেবে একবার জোরে বলুন দেবেন কি দেবে না আল্লাহর ঘরে হাত দিয়ে বিচার আল্লাহ করবে এজন্য আল্লাহ পাক হাওয়া ঘুরিয়ে দিয়েছে আল্লাহ যেন ওটাই কবুল করে যে মুসলমানের গায়ে হাত দিয়েছে যে ইমানদারের গায়ে হাত দিয়েছে আল্লাহ তাকে ঘাট ধরে চিয়ার থেকে নিচে নামিয়ে আল্লাহ শুনিয়েছে একবার দড়ি বলুন আরে
তোর চেয়ে কত নামি দামি যারা খোদাই দাবি করেছে, নাম কি তার? ফেরাউন। শুধু খোদা না, আনা রব্বুকুম আলা, আমি সবচেয়ে বড় খোদা। আল্লাহ তার কি করলো? মিশরে নীল নদে ছুপো ছুচোর মতো চুবিয়ে মারলো। আর নবী ইব্রাহিমকে মারতে চেয়েছিল নমরুদ, আল্লাহ তাকে শেষ করতে একটা খোঁড়া মশা, কি মশা, হেকাল নুলা খোঁড়া হ্যান্ডিক্যাপ, সেই মশা দিয়ে শেষ করে দিল। দৌড়ে বাড়ি আসছে, কি খবর? বিবিকে ডেকে বলি, জানো অবস্থা খুব খারাপ, ময়দান পুরো ফাঁকা। কেন? বলছে বলে আপনার চেয়ে এত সৈন্য বেশি কার? আপনার চেয়ে বর্তমানে ক্ষমতা বেশি কার? বলছে কোন সৈন্য না, তবে কি বলে এসেছিল মশা, ওরে বাপ রে বাপ, মশাই ফাঁকা। বলছে হ্যাঁ, তবে ওই মশা একটা উড়তে এসে বসে বসে, এই সেই মশা, রাগ বাড়বে না কমবে, যে মশার জ্বালা ময়দান ফাঁকা, ওই মশাই উড়তে বসে, নিয়ে এসে একটা জুতো মারো মশাকে। যেই মশাকে মারলো আল্লাহ পাক ওই মশাকে বলছে, মশা রে যা, তুই তো দোয়া করেছিস। মশা বলছে, আল্লাহ সবাই তো বনবন করে ছেকে ধরেছে, আবার নমরুদের সৈন্য তো ফাঁকা, তা আমি তো দুর্বল, আল্লাহ আমি তো খোঁড়া, আল্লাহ আমি করবোটা কি, আমি কি আল্লাহ আপনার হুকুম পালন করতে পারবো না? আল্লাহ বলছে, যা, তুই খোঁড়া হতে পারে, তোর দায়িত্বটা বড় দিল। কি দায়িত্ব? তুই নমরুদকে ধ্বংস কর। একবার জোরে বলি, শেষ করলো, আর তুমি আজকে মোদি মুসলমানদের শেষ করবে? আল্লাহ তোমার মতো কত ফেরাউন, নমরুদ, হারুন, কারুন, কামান সবাইকে আল্লাহ ধ্বংস করেছে। মুসলমান ইমানদার গায়ে হাত দেবে, আল্লাহ তাকে নাস্তা নাবুদ করে চুরি একবার ধরে বলো, এই মুসলমানের দেশকে ভালোবাসে, দেশকে ভালোবাসি মান একটা অঙ্গ। আবারও বলছি, দেশের জন্য যদি রক্ত চাও, এই মুসলমান রক্ত দিতে চায়, দেশের জন্য যদি জান চাও, এই মুসলমান জান দিয়ে দেবে, কিন্তু মুসলমানের কাজে হাত দাও। আর মুসলমান যে যাদের ইমানে পাওয়া দিয়েছে একটা আল্লাহ আলাদা, তাদের সাহায্য আল্লাহর তরফ থেকে নাযিল হয়, বিশ্বাস করুন। খাজামিনু দিচ্ছি স্থির আমার, বলেছেন তোর আমাকে মার, হুজুর একটা তসবির দানা শুধু ছাড়তেছে, আল্লাহ যদি বলবেন না। দিনে দেখতে পা গেল পিতৃরা যে 30,000 সৈন্যরা একসঙ্গে 3,000 অস্ত্র ছুড়ে দিল, অস্ত্র বলে এসে অদৃশ্য হয়ে যায়, ওরা চিন্তিত হয়ে যায়, অস্ত্র আবার দূরে নিয়ে যায়, অস্ত্র আবার দূরে আবার দিক নির্ণয় করে ছুড়ে দেয়, সেদিক দৃষ্টির দিকটা ভুল হয় না, নিশানা ভুল হয় না, আবার দেখা অস্ত্র না খাতে হুজুর দিকে দাঁড়ায়, অস্ত্র নিশানা ভুল হয়ে যায়, না না কি বাবা কি বাবা, এক এক করে অস্ত্র ছাড়ে, হুজুর একটা করে তা না জানে, অস্ত্র ছাড়তে যাচ্ছে, 3,000 সৈন্য অস্ত্র গ্রসে হয়ে গেল, এখনো হুজুরের দানা শেষ হয় নাই। জোরে বলো, আর একটু জোরে বলো, বাচ্চাই বাবা আমাদের অস্ত্র আছে, বলছো না হুজুর, বলছে আমার মার এই যে তসজিমালার দানা একটা শেষ হয়েছে, ও মাথা শুরু, এ মাথা শেষ, আবার যেখানে শুরু সেখানে শেষ, এর কোন শেষ নেই, তোমাদের কি সব শেষ? সব ছেলে দিয়ে এখন দৌড়ে এসে পা ধরে দৌড়িয়ে ধরে বলছে, হুজুর কি জাদু মন্ত্র আপনি পাঠ করলেন, জীবনে তো অনেক মনি বেশি দেখেছি, অনেক মহামানবকে দেখেছি, কিন্তু আপনি কে? ফকিরির বেশে কে আপনি? কি জাদু মন্ত্র পাঠ করলেন? আপনার জাদু মন্ত্র দিয়ে আমাদের অস্ত্রগুলো অদৃশ্য হয়ে গেল, আপনার শরীরে প্রশম পরিমাণ ক্ষতি করেনি। শোনো, বাঁচানোর মধ্যে আল্লাহ, জাদু মন্ত্র পাঠ করেছে আমার সে মহান আল্লাহ। একটু জোরে বলুন, কি বলেছে? আমি আল্লাহকে দেখেছি, আমি ইমানে কলমা পড়েছি, আল্লাহকে দেখেছি, আমার আল্লাহ তো বলেছেন ইমানদারদের সাহায্য করার দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ, আল্লাহকে দেখেছি, আল্লাহ আমাকে হেফাজত করেছে। আহা হুজুর, ওই জাদু মন্ত্রটাকে শেখাবেন বাবা? ওই জাদু মন্ত্র যদি শিখতে হয় তাহলে আমার মতো হয়তো মাথায় টুপি রাখতে হবে, তাতেও রাজি আছে। ওই জাদু মন্ত্র যদি শিখতে হয় আমার মতো বুকে দাড়ি রাখতে হবে, তাতেও রাজি আছে। জাদু মন্ত্র যদি শিখতে হয় তোমাদের ধর্মটা হয়তো ত্যাগ করতে হবে, তাতেও রাজি আছে। ওই জাদু মন্ত্র আমার শেখা লাগবে, আল্লাহু আকবার, জোরে বলবেন না।
যারা মাত্র এসেছিল তারা এখন জড়িয়ে ধরেছে, কেন তারা মানুষের মতো মানুষ ছিলেন, মানুষ তাদেরকে চিনেছে। ঠিক বলছি ভুল বলছি? আমার তো খালি নামে মানুষ, কিন্তু বাবু কাজ করবা নীতি আদর্শ সব ইহুদি নাসারা দিয়ে বিশ্বাস করুন আমার ভাইরা। তবে পা দুটো জড়িয়ে ধরে বলছি হুজুর ওই জাদু মন্ত্রটা শেখা লাগবে। ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছিল। আপনি তো সেই মুসলমান, আপনি ঠিক না বেটি? মুসলমান তো বাঘের গা, এরা বাঘকে শিকার করে বাঘের পিঠে চড়ে বেড়ায়, আর এদেরকে দেখাচ্ছে কি চিড়িয়াখানার খাঁচায় বন্দি করা বাঘ। ওই বাঘকে ভয় পায়, কত বলে বসিরহাটের জমিনে শুয়ে আছেন হযরতে আলী শরামাতুল্লাহ আলাইহি মাজার শরীফ আছে, যার দিকে আসুন পাশে একটা বাঘের মাজার আছে, বিশ্বাস করুন পাশে একটা বাঘের মাজার আছে নিজের পাশে। কেন? যতদিন হায়াতে ছিলেন হুজুর ওই বাঘের পিঠে চড়ে চড়ে তিনি জলসা করে বেরিয়েছিলেন, যদি বলুন বাঘের পিঠে চড়ে চড়ে তিনি দিনের দাওয়াত দিয়েছিলেন, আর বাঘ ইন্তেকালের পরে তানার বাঘটা পাশে ডেকে ডেকে কেঁদে কেঁদে মারা গেল, বাঘটাকে হুজুরের কবরে পাশে দাফন করা হলো। এই মুসলমান বাঘের জাত, মুসলমান ঘুমাচ্ছে কিন্তু মুসলমান যেদিন ঘুম ভাঙ্গে সেদিন ভারতবর্ষটাকে মুসলমান জ্বালিয়ে ছাড়বে, ঠিক কিনা? মুসলমানদের শেষ করবে, মুসলমানদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে দেবে, কিন্তু মুসলমান থাকবে না তো দেশ থাকবে না, ঠিক না বেটি? মুসলমান যদি থাকে দেশ থাকবে, মোদি ভাবছে আমি যদি থাকি তো মুসলমান থাকবে না। হ্যাঁ, মুসলমান যদি মুসলমানরাও নিয়ত করেছে তুমি যদি থাকো আমরা দেশটাকেও রাখবো না, কেন তুমি থাকলে আমাদের তাড়াবে, আর আমরা যাওয়ার আগে দেশটা জ্বালিয়ে দিয়ে তবে যাবো, ঠিক বলছি ভুল বলছি? যাওয়ার আগে খালি হাতে যাবো না, তাজমহলটাকে সাথে করে নিয়ে যাবো, যাওয়ার সময় দিল্লি জামে মসজিদটা নিয়ে যাবে, কুতুব মিনারটা নিয়ে যাবে। জি, আপনার দিল্লির জমিনে যারা গেছে নিশ্চিত জানবেন, দিল্লি জমি লাল কেল্লা থেকে শুরু করে ঘুরে ঘুরে দেখুন যা দেখবেন, যা দেখলে মন পাগল হয়ে যায়, এগুলো সব মুসলমানদের তৈরি করা। তোমরা তো কিচ্ছু করতে পারোনি, আর তোমরা চাচ্ছ খালি দ্বন্দ্বগোল সাম্প্রদায়িক বাধাতে, মুসলমান যাওয়ার আগে সব বগ দাবাই করবে, ভারতের কোন অস্তিত্ব থাকবে না, ঠিক না বেটি? পথে শান্তি শৃঙ্খলার সঙ্গে দেশ চালানো উচিত মুসলমানেরা। জান অপেক্ষা দেশকেও ভালোবাসে, জান অপেক্ষা ইসলামকে ভালোবাসে। অতএব এই মুসলমানেরা আমার নবীকে কোরআনকে জান অপেক্ষা ভুলিনি আর ভুলবে না, একবার জোরে বলুন। কষ্ট হচ্ছে আপনাদের? কই তকবীর দেন তো নারে তকবীর, এটা জোর করে দেন নারে তকবীর, আল্লাহু আকবার, মন খুলে একবার দিবেন না নারে তকবীর, নারে দিবেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কষ্ট হচ্ছে না তো? একটু মন খুলে বলেন, বলেন তো পড়েন। একটু জোরে হবে না সোমা, একটু একসাথে বলে এই যা কিছু দেখছি সব কারে শিলাই, সব তো আমার নবীর ছিল, একটু জোরে বলে জমিন ও তোমার লিয়ে মকিন মকান তোমার লিয়ে চুনি ও চুনা তোমার লিয়ে হম আয়েগা তোমার লিয়ে নবী হজর আসমান তোমার লিয়ে সাবা মারুয়া তোমার লিয়ে মন খুলে বলে আসমান আল্লাহ
আর একটু চিল্লে বলে হাজরে আসমান তোমারে লিয়ে সাবা মারুয়া তোমারে লিয়ে আরে সে আদি তোমারে লিয়ে মদিনো মক্কা তোমারে লিয়ে একটু মন খুলে বলো আর একটু যদি বলো হাজরে আসমান তোমারে লিয়ে साबा मारुआ तुम्हारे लिए आरस आदी तुम्हारे लिए मदीनो मक्का तुम्हारे लिए नबी या नबी अल्लाह धर्म নিয়ে পাড়াপাড়ি করতে নিষেধ স্বয়ং আল্লাহ করেছেন আর মোদি আজকে আগুন নিয়ে খেলছে ঠিক বলছি ভুল বলছি যে আজকে ধর্ম নিয়ে খেলছে মানে আগুন নিয়ে খেলছে আগুন নিয়ে খেলা ভালো ওই আগুন যদি একবার লেগে যায় নিজের ঘর পর্যন্ত জ্বলে যায় আগুন কাউকে চেনে না আগুনের সাথে দোস্তি করা অত ভালো না ঠিক বলছেন বেটি ঠিক বলছেন জি অতএব আগুন নিয়ে খেলা বন্ধ করুন সবাইকে দেখচকে দেখুন নিশ্চিত তুমি গদিতে থাকবে আর যদি মুসলমানদের শেষ করে পরিকল্পনা করো মুসলমানদের ইমানে পাওয়ার আল্লাহ তোমার ঘাটটা ধরে নিচে নামাবে একবার জোরে বলুন আল্লাহ পারে কি পারে না আল্লাহ তার প্রমাণ নমুনা দেখিয়েছে ভাই আমি খারাপ হতে পারি আপনি তো ভালো আপনি খারাপ হতে পারেন আরেকজন তো ভালো ঠিক কি না কারণ কারো তো আল্লাহ কবুল করবেন ঠিক না বেটি আহারে